আসসালামু আলাইকুম, আমি প্রিন্স রনি আপনাদের সামনে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা মেয়েরা অনেক বাংলাদেশে প্রচুর পরিমাণে অনেক মেয়েরা আজকে শিক্ষিত হয়ে বেকার বসে আছে। সো তাদের জন্য আজকে আমি আপনাদেরকে ব্যবসায়িক পরামর্শ দেব। তো কীভাবে মেয়েরা ঘরে বসে ব্যবসা করতে পারে এই বিষয়ে আমাদের আজকের আলোচনা হবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। তো যারা গ্রাম শহর বিভিন্ন জায়গায় যে সমস্ত মেয়েরা শিক্ষিত হয়ে চাকরির আশায় বসে আছেন, সো আমি তাদেরকে এক্সকিউজ করব যে আপনারা চাকরির জন্য অপেক্ষা না করে আপনারাও কিন্তু পারেন বিজনেস উদ্যোক্তা হতে পারেন। যারা বসে আছেন বেকার, সো তাদের জন্য কিন্তু বর্তমানে একটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্ম পুঁজি করে কিন্তু আপনারা ভালো একটা রেগুলার একটা বিজনেস করতে পারেন। সো এই বিজনেস থেকে আপনারা কিন্তু খুবই ভালো লাভবান হতে পারবেন। আজকে যে মেয়েরা আপনারা বেকার বসে না থেকে, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বর্তমানে ইউটিউব ফেসবুক পেজ মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আরও বলতে চাই যে নারীরাও ইচ্ছা করলে উদ্যোক্তা হয়ে ভালো একজন ব্যবসায়ী কিন্তু হতে পারে। এখন বর্তমানে কিন্তু অনেক মেয়েরা এই ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের গার্মেন্টস পোশাক বা যে বিভিন্ন রকমের আদার্স অনেক ব্যবসা রয়েছে বাংলাদেশে। তো সকল ব্যবসার ক্ষেত্রেই কিন্তু মেয়েরা ব্যবসায়ীর সাথে জড়িত আছে কিছু। তো যারা আপনারা বেকার সময় নষ্ট করছেন, এই সময়গুলো আপনারা নষ্ট না করে আপনারা কিন্তু এই সময়গুলোকে খুবই সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। সো নারীরা যেভাবে আপনারা ব্যবসা করবেন ইউটিউব ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্নভাবে আইডি অ্যাকাউন্ট খুলে ক্রিয়েট করে আপনারা কিন্তু আপনাদের একটা ছোট্ট একটা ব্যবসা থেকে শুরু করে বড় একটা ব্যবসা প্রসেস করতে পারেন। তো সেটার জন্য আপনাদের ধৈর্য থাকতে হবে, মেধা থাকতে হবে এবং সেটাকে করার জন্য বারবার ট্রাই করতে হবে। আপনারা অনেকে বলতে পারে যে আমরা তো ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে। না, বর্তমানে আপনারা ঘরে বসেই অনলাইনে বিজনেস করতে পারেন। খুব সুন্দর সিস্টেম, অল্প টাকা, সামান্য মূলধন হলেই কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারেন। তো আমি আপনাদেরকে এই সাজেশনটাই করব যে আপনারা স্বল্প পুঁজি দিয়ে কিন্তু খুব সুন্দর একটি বিজনেস পরিচালনা করতে পারেন। আপনি শপ না দিতে পারলেও, দোকান না দিতে পারলেও আপনারা বাসায় রেখেও কিন্তু খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা উদ্যোগী হন এবং ব্যবসা পরিচালনা করার জন্য সেই ধরনের মন মানসিকতা তৈরি করুন। সামান্য 20,000 টাকা দিয়ে শুরু করা যায় এই ব্যবসা। 20,000, 15,000 বা 40,000 টাকা বা 20-30,000 টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে, 10,000 টাকার বা 20,000 টাকার স্মার্টফোন রয়েছে। সো এই ফোনের মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটি বিজনেস রান করাতে পারেন। আপনার পোশাকগুলো কীভাবে দেখাতে পারবেন, কীভাবে আপনি মার্কেটিং করবেন, এই সমস্ত বিষয় কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। সো সেখানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা আপনারা বিজনেস করার জন্য উৎসাহিত এবং করতে চান, আপনারা এটাও জানতে চান যে কোথায় থেকে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন এবং কোথায় থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কালেকশন করে সেগুলো বিক্রি করবেন। ধরনের আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট, গার্মেন্টসের যত ধরনের পোশাক আশাক রয়েছে আমরা হোলসেল করে থাকি। আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন, যারা নতুন শুরু করছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা যারা বিজনেসে রানিং আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পাইকারি দামে বিভিন্ন ধরনের পোশাক কিন্তু ক্রয় করে নিতে পারেন। তো আরেকটা কথা বলতে চাই, যারা নতুন নিউ যারা, তারা অনেকেই ভাবেন যে আমরা কোথায় থেকে কিনবো প্রোডাক্ট, কোন মার্কেটে যাবো, কীভাবে আনবো। আসলে এখন এত সুন্দর সুযোগ সিস্টেম হয়েছে অনলাইনের মাধ্যমে, আপনারা
বিভিন্ন জায়গা থেকে ঘরে বসে থেকে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবে। তো প্রোডাক্ট কিনতে পারবে, আবার এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আবার সেল দিতে পারবেন অনলাইন থেকে। সো বেসিক্যালি অনেকেই কিন্তু এইভাবে বিজনেসটা বর্তমানে করতেছে। সো যারা বেকার মেয়েরা রয়েছেন, আপনাদের কিন্তু আপনাদের জন্য এটি একটি খুবই দারুণ এবং হেল্পফুল একটা আজকে এই ভিডিওটা। সো এখানে বিষয়টা হচ্ছে আপনাদের পরিশ্রম করতে হবে এবং আপনাদের এই বিজনেসটা করার জন্য মন মানসিকতা এবং মাইন্ড সেট আপ তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি ছোটো একটি বিজনেস, অনলাইন বিজনেস থেকে আপনি কিন্তু হয়ে যেতে পারেন একটি বড় একটা শপের মালিক। আস্তে আস্তে ব্যবসা করে, প্রফিট করে, লাভ করে আপনি দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা ভালো ব্যবসায়ী হিসাবে আপনি নিজেকে তৈরি করতে পারেন। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, গড়ে বেকার না বসে থেকে, গড়ে রেখেই, প্রোডাক্ট বাসায় রেখেই কিন্তু আপনারা হোলসেল অথবা রিটেল বিক্রয় করার কিন্তু সুযোগ পাচ্ছেন। তো কীভাবে বিজনেস করবেন বা কীভাবে আপনারা প্রোডাক্টটা সেল করবেন, আমরা বিভিন্ন ধরনের বিজনেস বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আমরা বিজনেস সম্পর্কে পরামর্শ দিই। চাইলে আপনারা যারা নতুন আছেন আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে এসে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনাদের জন্য এই সুযোগ সুবিধা রয়েছে স্টক হোলসেলার কনফারেন্স পক্ষ থেকে। আপনারা আমাদের কাছ থেকে এসে বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ কিন্তু নিতে পারেন। সো আমরা কিন্তু আপনাদের কাছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন, আমরা অবশ্যই আপনাদেরকে মার্কেট থেকে বর্তমানে সীমিত প্রোডাক্ট লাভ করে আপনাদের কাছে সেল দেবো, যাতে করে আপনার বিজনেসটাকে রান করতে পারেন এবং খুব ভালোভাবে এই বিজনেসটাকে খুব সুন্দরভাবে ভালো একটা পজিশনে যেতে পারেন। সেই চেষ্টা আমাদেরও আপনাদের পিছনে গাইডনেস থাকবে। এই জন্য যারা নতুন চিন্তা না করে অবশ্যই আপনারা উদ্যোক্তা হন এবং ব্যবসায়ী হয়ে যান এবং বিজনেস হিসাবে নিজেদেরকে জাহির করুন। এই উদ্যোক্তা হতে পারলে দেশের জন্য কিন্তু একটা সুনাম এবং দেশের একটা আক্ষরিক অর্থে আপনি একজন সুনাগরিক হিসাবেও কিন্তু গণ্য হতে পারেন। এই বিজনেসের মাধ্যমে আপনার একজন খুব ভালো একজন উদ্যোক্তা হতে পারবেন এবং আপনার দ্বারাই কিন্তু আরও 10 জন বেকার কর্মসংস্থানের তৈরি হয়ে যাচ্ছে। তো সব দিক দিয়ে আমরা ডেভেলপ হয়ে যাব। যখন নাকি এই বিজনেস ব্যবসায়ী উদ্যোক্তা বেড়ে যাবে, তাহলে কিন্তু দেশের উন্নতি হবে। তো গড়ে বসে না থেকে, বেকার না বসে থাকে যারা মেয়েরা আছেন, আপনারা কিন্তু এই বিজনেসটা করতে পারেন। পোশাক আশাকের বিজনেসে কোনো লস নেই, কেননা এটা পচে না, এই প্রোডাক্টটা নষ্ট হয় না, এটার অনেক বড় একটা মেয়াদ থাকে। সো ওই মেয়াদের আগে যে কোনো প্রোডাক্ট সবাই সেল করতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে বিজনেসটা করতে পারেন। এটি খুবই একটা স্মার্ট বিজনেস এবং খুবই সুন্দর একটা বর্তমান উপযোগী বিজনেস। আর এখন বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে মানুষ কেনাকাটা করছে এবং বর্তমানে দিন দিন মানুষ কিন্তু শৌখিন হয়ে যাচ্ছে। তো এই শৌখিনতার কারণে কিন্তু আপনার অনলাইনে সেল বেড়ে যাচ্ছে এবং আগের পজিশনে বর্তমান নেই। এখন দিন দিন যতই সময় যাচ্ছে ততই কিন্তু বিজনেসের পলিসি অনেক সুন্দর হচ্ছে এবং ডিজিটালাইজ হচ্ছে। সো আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যারা বিজনেস করার চিন্তাভাবনা করছেন অথবা যারা করেন নাই, তারা কিন্তু খুব সুন্দর একটা পজিশন বর্তমান একটা ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনারা যে একটা প্রক্রিয়া আছে বাসায় রেখে যে সুন্দরভাবে বিজনেস পরিচালনা করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই আপনারা খুব সুন্দরভাবে আপনাদের এই বিজনেস করা এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ হোলসেলার রয়েছে, বিভিন্ন ধরনের শপ রয়েছে, আপনারা সেখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এই হোলসেল প্রোডাক্ট ক্রয় করতে পারেন এবং ভালো ভালো প্রোডাক্ট দেখে শুনে ক্রয় করতে পারেন। অথবা অনেকেই আছে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রান্তে, কিন্তু আপনারা যদিও দোকানে না যেতে পারেন, যদিও শপে না যেতে পারেন, হোলসেল না আনতে পারেন, তবুও কিন্তু কুরিয়ার কন্ডিশনার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট কালেক্ট করে আপনাদের অফিসে নিয়ে আসতে পারেন। যেমন আমরাও কিন্তু পাশাপাশি এরকম অনেক সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও কিন্তু বিভিন্ন রকমের খুব সুন্দর ভালো মানের প্রোডাক্ট আমরা কন্ডিশনে পাঠিয়ে থাকি। তো আপনারা যারা বিজনেস করেন অথবা যারা বিজনেস করার চেষ্টা করছেন, প্রচেষ্টা রয়েছে, সো আমি তাদেরকে বলবো যে আপনারা এখনই এই বিজনেসে সামিল হয়ে যান এবং বিজনেস করুক খুব সুন্দরভাবে। সো মেয়েরা ঘরে বসে না থেকে আপনাদের জন্য বর্তমানে বিজনেসে খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধাগুলো রূপ নিতে হলে অবশ্যই আপনারা নারী উদ্যোক্তা হয়ে যান এবং বিজনেসে উদ্যোগী হয়ে আপনারা বিজনেস প্রসার ঘটান। সো আজকের মতো এখানে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে ফ্রেন্ডস ওয়ানি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।